গত 14 এপ্রিল ভারতবর্ষের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে বাংলায় বিজেপির মিটিং করতে এসেছিলেন। মিটিং তিনি করতেই পারেন, এটা তার প্রেরোগেটিভ, এটা তার ফ্রিডম। তার পার্টির মিটিংয়ে তিনি পার্টির উদ্দেশ্যে কি বলবেন, জনগণের উদ্দেশ্যে কি বলবেন, সেটাও তার প্রেরোগেটিভ। কিন্তু তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়ে, সংবিধানের অধিকার রক্ষার শপথ নিয়ে তিনি কখনোই বলতে পারেন না যে 35টা আসন পাবো আর পেলেই আর অপেক্ষা করতে হবে না, বাংলায় গভর্নমেন্ট চলে যাবে, গভর্নমেন্ট আর থাকবে না। তার মানে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন, এই কথার মানে এটাই হয়। একটা স্বরাষ্ট্রমন্ত্রীর এত উদ্ধত্ত যে তিনি দেশকে রক্ষা করার পরিবর্তে, গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে, ফেডারেল স্ট্রাকচারকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন। কোন আইনে তিনি ভাঙতে পারেন, কোন আইনে? তার মানে কি নিজেরা নিজেরা ল তৈরি করবে? তার মানে কি কনস্টিটিউশনও রিপ্লেস হচ্ছে? ওরা জুডিশিয়াল রিপ্লেস করবে জুডিশিয়ারি, ওরা কনস্টিটিউশন রিপ্লেস করবে, ওরা ইতিহাস হিস্ট্রি রিপ্লেস করবে, ওরা ল অ্যান্ড অর্ডারকে কিলার অ্যান্ড রুলার হিসেবে প্রতিষ্ঠিত করবে। আমরা পরিষ্কার বলতে চাই যে এই কথা বলবার কোনো অধিকার নেই তার, এবং এই কথা বলবার পর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার থাকবার কোনো অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, গণতান্ত্রিকভাবে।